আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনার্স দ্বিতীয় বর্ষের পরিবর্তিত রুটিন নিয়ে। তাই আশা করছি এই রুটিনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুটিন, যে রুটিনটি পরিবর্তন তো হওয়ার কারণে অনেকের হয়তো একটু উপকার হয়েছে, কেননা সকাল 9টা থেকে পরীক্ষা হলে হয়তো অনেকেরই সমস্যায় পড়তে হতো। যাই হোক, কী কী রুটিনের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, কী কী পরিবর্তন হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওটার মধ্যেই জানতে পারবো, এবং যদি কোনো সাবজেক্ট পরিবর্তিত হয়ে থাকে তাহলে সেই পরিবর্তিত তারিখের ডেটটাও আমরা জেনে নেব। তাই অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ইংলিশ ডিপার্টমেন্টে হলে তো কোনো কথা নেই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা ইংলিশ ডিপার্টমেন্টের সকল ভিডিও আমরা এই একটি চ্যানেলটিতে দিয়ে থাকি, তাই অবশ্যই তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব, তাই অবশ্যই আপনারা দেখে নেবেন। তো চলুন দেরি না করে দেখা যাক, দেখে নেওয়া যাক আজকের পরিবর্তিত দ্বিতীয় বর্ষের রুটিনটি। তো দেখুন, এখানে কিন্তু প্রথম লক্ষণীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে মানে পরীক্ষাটা কিন্তু ইতিমধ্যে আমাদের যে পূর্বের রুটিন ছিল সেই রুটিনটি কিন্তু সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা এর বর্তমান রুটিনটি চেঞ্জ হয়ে আমাদের কিন্তু পরীক্ষার সময় দেওয়া হয়েছে 10টায়, যেটা আমাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আশা করছি এই রুটিনটি আপনাদের সবারই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে, আর এই পরিবর্তিত রুটিনটি অবশ্যই আপনাদের দেখা উচিত, কেননা বিশেষ কিছু মনে হচ্ছে প্রথমে দেখে হয়তো অনেকে ভাববেন শুধুমাত্র 9টার পরিবর্তে 1টায় হয়েছে, না অ্যাকচুয়ালি তা কিন্তু না, বরং রুটিনটির মধ্যে বিশেষ কিছু পরিবর্তন হয়েছে, মানে বিশেষ করে সাবজেক্টের পরিবর্তন হয়েছে। তাই অবশ্যই আমি জুম করে রেখেছি, আপনারা যার যে সাবজেক্ট কোড আছে অবশ্যই একটু মিলে নেবেন। আমি এইখানে দেখতে পাচ্ছি যে বিশেষ করে প্রথম কয়েকটা পরীক্ষার রুটিন সেভাবে পরিবর্তিত হয়নি, যেমন 16 তারিখের পরীক্ষাটা পরিবর্তন হয়নি, 19 তারিখের পরীক্ষা বা 22 তারিখের পরীক্ষাটাও পরিবর্তন হয়নি, 26 তারিখের পরীক্ষাও পরিবর্তন হয়নি, 2 তারিখের পরীক্ষাও পরিবর্তন হয়নি, কিন্তু লাস্টের দিকে গিয়ে কিছু প্রশ্ন পরীক্ষাতে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাই অবশ্যই আপনারা দেখে নেবেন যে পরীক্ষা যার যে পরীক্ষা পরিবর্তিত হয়েছে, যেমন এখানে একটা 12 তারিখে এক্সাম ছিল, সেই এক্সামটা তা কিন্তু 6 তারিখে গেছে, তাই যাদের 12 তারিখে এক্সাম ছিল সেই এক্সামটা কিন্তু 14 তারিখে চলে গেছে। তাই অবশ্যই দেখে নেবেন কাদের এক্সামটি পরিবর্তন হয়েছে। তো আশা করছি এই পেজটি থেকে অনেকেই আপনারা মিলিয়ে নিতে পারবেন, পেরেছেন। তো পরবর্তীতে মানে এখনো যারা মিলিয়ে নিতে পারেনি আমি আবারও তাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তারা মিলিয়ে নেবেন একটু মানে ভিডিওটি স্টপ রেখে, এবং পরবর্তীতে পেজটি আমরা দেখে নেব যে অনার্স সেকেন্ড ইয়ারের পরবর্তীতে যে পেজটি রয়েছে। দেখেন সর্বশেষ পরীক্ষা কিন্তু শেষ হবে 9 তারিখে, আর সর্বশেষ যে 20 তারিখে এই 20 তারিখের পরীক্ষাটা কিন্তু 16 তারিখে হওয়ার কথা ছিল, যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাই রুটিনটার কিন্তু অনেকটা অংশই পরিবর্তন হয়ে গেছে, তাই অবশ্যই আপনারা এই রুটিনগুলো থেকে আপনাদের কোডটা মিলিয়ে নেবেন। তো সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপডেট নিউজ পেতে মানে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।